হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করব হট মিল্ক চকলেট কেক। এই কেকটা তৈরি করা ভীষণ ভীষণ সহজ, খুব সহজেই ঝটপট তৈরি করা যায়। রেসিপিটি শেয়ার করছি, ভালোভাবে দেখে নিন এবং ঝটপট তৈরি করে এনজয় করুন খুবই মজার এই চকলেট কেক। চকলেট কেক সবাই পছন্দ করে, তাই না? তো এটা তৈরি করার জন্য প্রথমে মোল্ড তৈরি করে নিতে হবে। এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, এর জন্য বেকিং পেপার লাগবে না। যদি আপনি তেল ব্রাশ করে নিয়ে তার উপরে সামান্য পরিমাণে ময়দা আমার মতো করে এভাবে ছড়িয়ে নিতে পারেন, তাহলে আলাদা করে কোনো বেকিং পেপার ইউজ করতে হবে না। তারপর নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার না থাকলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল 1/2 কাপের মতো, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। ভালো করে ফোম তৈরি করে নিতে হবে, তাহলে কেকটা সুন্দর হবে। ডিমের মিশ্রণটা বিট করা হয়ে গেছে, এখন আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিচ্ছি, ওটা এক পাশে রেখে দিচ্ছি। আর চুলায় ছোট্ট একটা প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার গলিয়ে নিয়ে তার মধ্যে 1/4 কাপ দুধ দিয়েছি। ফুটতে শুরু করলেই চুলা বন্ধ করে 1 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিতে হবে এটা। আর এদিকে ডিমের মিশ্রণের মধ্যে 3/4 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/3 কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার 1 চা চামচ এবং বেকিং সোডা 1/2 চা চামচ দিয়ে দিলাম। তারপর চেলে মিশিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে আলতোভাবে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে স্মুথ করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে গরম করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটা দেওয়ার পর এটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে, কেক তৈরি করার জন্য একদম রেডি কেকের মিশ্রণ। তারপর আগে থেকে রেডি করে রাখা মোল্ডে ঢেলে দিচ্ছি মিশ্রণটা। তারপর একটু ড্যাব করে নিচ্ছি যেন এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনে 170°C 30 থেকে 35 মিনিটের মতো বেক করতে পারেন। আর চুলায় করতে চাইলে একদম লো ফ্লেমে 40 থেকে 45 মিনিটের মতো কুক করলে হয়ে যাবে। কেকটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝটপট তৈরি হয়ে গেল। এটা ঠান্ডা করে নিতে হবে আগে, তারপর এটা মোল্ড থেকে বের করে নিতে হবে। ঠান্ডা না করে মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কেক ভেঙে যাবে। কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেকের ভেতরটা কেমন হয়েছে। খুবই সফট হয়েছে এবং ময়েস্ট হয়েছে কেকটা। এই তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হট মিল্ক চকলেট কেক। রেসিপিটি সহজ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।